রাজধানীর দয়াগঞ্জ ব্রিজের নিচের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যাত্রাবাড়ির এই সংযোগ সড়কটি দুই বছরেরও বেশি সময় ধরে বেহাল আর এ কারণে দুর্ভোগের অন্ত নেই যাত্রীদের পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্পে দয়াগঞ্জে ব্রিজটি অনেক নিচু হয় এর নিচ দিয়ে কাভার ভ্যানের মতো উঁচু যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি নজরে আনলে বলা হয় রাস্তাটি সংস্কারের সময় তা মাথায় রেখে কাজ করবেন তারা রাস্তা নয় যেন ছোটোখাটো জলাশয় ডিঙ্গিই চলছে যানবাহন এই চিত্র রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের চল্লিশ ও একান্ন নম্বর ওয়ার্ডের সংযোগস্থল দায়াগঞ্জ রেল সেতু সংলগ্ন সড়কের খানাখন্দে ভরা এই রাস্তায় চলাচলে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের এই রাস্তালায় গাড়ি চালাইতে রাস্তা বাং গাছটা দুই বাস ধরে একটা মানুষ গত কষ্ট আমরা তো ইঞ্জিনের রাস্তা টান হয়ে থাকি যারা ভালো চালাতে অনেক কষ্ট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় আর কে ঠিক আছে আমরাতে সরব আমি পড়ে গেছি অসুবিধা হচ্ছে ভ্যা এখন কি করাবো এখন তো বের হতেই হবে মানুষজনের দুর্ভোগ হয়ে যায় কিন্তু কারো কোনো নজরদারি নাই রাস্তাটির একপাশে থাকা ড্রেনু উন্মুক্ত সেখান থেকে পানি উপচে ওঠে বন্ধ অধিকাংশ দোকান বেহালির রাস্তাটি পাশে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সেখানে আসা যাওয়া করা রোগী ও সজনরা রয়েছেন চরম ভোগান্তিতে আমি যে ইয়া অপরশনের লোক মন করেন জাকীদা আমার ইয়া লাগছে ব্যথা লাগছে অসুস্থ রোগী নিয়ে আসলে অনেক অসুবিধা হয় মাঝে সাথে এদিক দিয়ে ইমার্জেন্সি রোগীরাও আসে আমাদের জন্য এই এই এতটুক জায়গাটাই অনেক ক্ষতিগ্রস্ত এক সময় ওখানকার পনুরু রেল সেতু নিচ দিয়ে দোতলা বাদসহ সহ নানা ধরনের যানবাহন চলাচল করত আর এখন উচ্চতার কারণে মালবাহী ট্রাক ও কাবার ভ্যান চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে ব্রিজটা মনে করেন যে শর্ট করছে বড় কোনো গাড়ি এটার ভিতরে নিচ দিয়ে যেতে পারে না যদি এক ফুট উঁচা করে তাহলে তো বাইজে যাবে উপরে রাস্তায় ফিনিশিং ভালো না আপ ডাউন করতেছে এই গাড়ি তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন রাস্তাটি সংস্কারের সময় উচ্চতার বিষয়টি মাথায় রেখেই কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন রেল ব্রিজের কাজে কাজটা করেছে সেই কাজটা একটু মনে করেন একটু উঁচু হলে মনে হয় সুবিধা হতো তো এখন মনে করেন এটা যে ইন্ডিয়াতে আছে রাস্তা এই ক্রস করে ওনার কাম করেছে সেভাবে যদি ওরা নেয় তো গাড়িটা বাঁচবে না একটু নিচে করে নিতে হবে তৈরি করতে ইনশাল্লাহ হয়ে যাবে এইটা পরিকল্পনা আছে বিজয় কুমার দাস নিউজ ঢাকা